সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 9 জুলাই 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে সততা ডেইরি ফার্মে। এই সততা ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়াতে। তো এইবার সততা ডেইরি ফার্মে আসার পরে দেখলাম বেশ কিছু কুরবানির পশু রাখা হয়েছে। তো সামনে যেহেতু কুরবানির ঈদ আসন্ন, ঈদকে ঘিরে সবাই কুরবানির গরু সংগ্রহ করা শুরু করে দিয়েছেন। আর এবার যেহেতু করোনা মহামারী আকার ধারণ করছে, প্রতিনিয়তই তাগিদ দেওয়া হচ্ছে অনলাইন ভিত্তিক ক্রয় বিক্রয় করতে। তো সেই কারণেই বেশ কিছু কুরবানির গরু এই ফার্মে নিয়ে আসা হয়েছে। তো আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই আপনাদের দেখাবো, আর এইগুলো কেমন বয়সের বা কেমন ওজন আছে বা কেমন দাম হলো নিয়ে বিক্রি করবে সেই সব বিষয়ে জানাবো। আর এখনও যেহেতু ঈদের 20 থেকে 25 দিন বাকি আছে, এই সময়টাতে উনি ক্রেতাদের কী কী সুযোগ সুবিধা দিচ্ছে সেই সব বিষয়ে জানবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। তো একদম শুরুতেই আপনার পরিচয়টা যদি একটু বলতে। আমার নাম শাহ আলম ভাই। সততা ডেইরি ফার্ম? জি জি। তো এর আগেও তো এই ফার্মে আসছিলাম, এই ফার্মে তো দুধের গাভী মূলত রাখা হয়। হ্যাঁ, এবার কুরবানির জন্য সার গরু ওঠানো হয়েছে। কুরবানির জন্য সার গরু রাখছেন? তো কুরবানির তো এখনও 20 থেকে 25 দিন বাকি আছে। হ্যাঁ, কয়টা গরু রাখছেন? রাখছিল 11টা। 11টা? জি। তো কুরবানির গরু তো সবসময় দাঁতের মধ্যে হইতে হয়, সম্পূর্ণ সুস্থ সবল হইতে হয়। সব ধরেন দাঁত, 4 দাঁত 6 দাঁত। আর সবগুলো গরু কি সম্পূর্ণ সুস্থ? একদম সুস্থ সবগুলো। অসুস্থ গরু দিয়ে তো কুরবানি হয় না? না না, আর কোনো রকম দাগ দোগ নাই, কোনো একবার সব লাল গরু নিখুঁত। আচ্ছা, মূলত কি কি জাতের গরু আছে এখানে? এগুলো সব দেশাল সার আছে। দেশাল সার? জি জি, আমাদের দেশের তা। আমাদের দেশীয় মানে যে সারগুলো হয় সেইগুলা ওর দিলেন দেশি। আচ্ছা, তো কুরবানির যেহেতু এখনো 20 থেকে 25 দিন বাকি আছে, তো যারা কুরবানির জন্য গরু সংগ্রহ করতে যাচ্ছে এই কয়দিন কিভাবে নিবে বা এর জন্য কি কোনো বিশেষ সুবিধা আছে আপনার? কয়দিন ধরেন আপনার কিনে এখনও নিয়ে যেতে পারে, না হলে আবার যদি পরে যায় তাহলে নিতে পারে, সমস্যা নাই। যদি কুরবানির আগ মুহূর্তে নিতে চাই এখনও কিনে রেখে দিলে রাখতে পারবে? হ্যাঁ, রাখতে পারবে, সমস্যা নেই। সেক্ষেত্রে খাবার খরচটা দিতে হবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো 11টা গরু সংগ্রহ করছেন? জি। তো কেমন দাম থেকে শুরু করে কেমন দাম পর্যন্ত আছে? ধরেন আপনার 2 লাখ থেকে ধরেন আপনার নিচে কতটুকু? ধরেন 30 থেকে ধরেন 2 লাখ পর্যন্ত আছে। 1 লাখ 30 থেকে 2 লাখ পর্যন্ত? জি জি। আচ্ছা, তে চলেন আপনার কুরবানির গরুগুলো দেখি, আর এইগুলো সম্পর্কে আমাদের একটু তথ্য দিয়ে জানান কোনটা কেমন। দেখেন তো শুরুতেই বড় সড়ো লাল দেখতে একটা গরু আছে, এটা কয় দাঁতের? এটা 6 দাঁত। 6 দাঁত? জি। আমাদের দেশীয় গরু? দেশি একদম, দেখতেছেন একদম দেশি। আমাদের দেশি গরুর বৈশিষ্ট্যটা কি কি? আপনার ধরেন চোয়াট খুব বড় হয়, আর লাল কালার মানে গর্দান টর্দান খুব কম্বল জুলা। আচ্ছা, এটা হলো দেশের। এই ধরনের মানে গরুকে কেউ তো শাহিয়াল সিন্ধি এই ধরনের নামও দিয়েছে? এটা অরিজিনাল দেশি ধরেন, আমাদের অরিজিনাল দেশি। জি জি। আচ্ছা, তো দেশি গরু এত বড় হয়? হ্যাঁ, বড় হয়। আচ্ছা, দাঁতের 4টা না 6টা বললেন? 6 দাঁত। 6টা দাঁত? জি। তো এমনি কি 2-4 জনকে দেখাইছেন বা কেউ কি ওজনের আইডিয়া দিচ্ছে? না, এখনো কারোকে দেখানো হয়নি। তো আপনারা তো একটা আইডিয়া করতে পারেন এই গরুটা থেকে কতটুকু ওজন হতে পারে? এটা ধরেন গোস আছে আপনার 12 মন। 12 মন? জি জি। এটা কি শুধু মাংসের হিসাব বলেন নাকি আপনি টোটাল শরীরের ওজন বলেন? না, মাংসের হিসাব। দেখে কি 12 মন মনে হচ্ছে? হ্যাঁ, মাইপে ই করে লিবি, দরকার হলে অসুবিধা নেই। তো এখন কিভাবে বিক্রি করতেছেন আপনি? মন হিসাবে বিক্রি করতেছেন নাকি? না, এমনি এমনি গোটা এইভাবে আকসা ভাবে গরু মানে ইয়া বিক্রি করতেছেন? বিক্রি করতেছি। আচ্ছা, তো এটা থেকে আপনি আইডিয়া করতেছেন 12 মন মানে ওজন হবে, মাংস হবে 12 মন মাংস ধরেন আছে। আচ্ছা, তো দাম কেমন চাচ্ছেন এটার? দাম এটা এটার চাওয়া হলো 220। 2,20,000? যদি 12 মন মাংস হয় 2,20,000, 18,000 টাকা মন প্রায় পড়ছে এই গরুটা। ওই ওইরকমই, এবার মাংসের দাম কম তো বুঝছেন, তাছাড়া তো এসব গরু অনেক দাম, এসব গরু 3-4 লাখ টাকা দামের গরু। এবার করোনার জন্য কুরবানির মাংস মানে গরুটার একটু বাজারটা গেল বছরে এসব গরু 3 লাখ 3.5 লাখ করে বিক্রি হয়েছে, সেটা তো অনেক ভালো মানের গরু করে দিলেন দেশে। আচ্ছা, তো এদিকে আরও কিছু আছে, চলেন ওইগুলো দেখি। এই পাশে আর একটা গরু আছে, এইটা কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত? জি। সম্পূর্ণ সুস্থ সবল একটা দেশীয় গরু? সুস্থ গরু, কোনো রকম নেই। আচ্ছা, তো এই গরুটার মাংসের ওজন কেমন? এটার মাংস আছে আপনার 8 মন আছে। 8 মন মাংসের ওজন? জি জি। আচ্ছা, আসলে হয়েছে কি বিগত কয়েকদিন ধরে বেশ কিছু কুরবানির গরুর আমরা কিন্তু ভিডিও দিয়েছি, দেওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করলাম যে দর্শক ভাইয়েরা একটু মন্তব্য করতেছে যে খামারিরা বা যে যারা বিক্রেতা ওরা যেরকম মাংসের আইডিয়া দিচ্ছে তাদের কাছে মনে হয় মাংসের আইডিয়া একটু বেশি মনে হচ্ছে। এটা মাইপিয়ে লিবি, দরকার কোনো সমস্যা নাই। একদম, কিভাবে মাইপিয়ে দিবেন? আপনার লাইভ বোর্ডের মাইপিয়ার পরে বাদ দিয়ে লিবি। বাদ দিয়ে দিতে পারবেন? তো যেটার দাম আছে। আচ্ছা, কোরবানির গরু তো আসলে এইভাবে কেউ নেয় না। এটার 8 মন গোস্ত আপনি কি বোঝেন না? কোন 8 মন মাংস একটা আইডিয়া করতেছেন? এটার
লিগ্যাল মাংস এটা তো এই গরুটা কেমন দাম হলে বিক্রি করবেন এটা ধরেন 1,45,000 হলে দেওয়া যাবে 1,45,000 তার মানে 18-19,000 টাকা মনি আপনার এভারেজে দাম চাচ্ছেন হ্যাঁ আচ্ছা আর এটা চার দাঁত হ্যাঁ চার দাঁত পাশে আর একটা আছে চলেন এইটা দেখি পাশের যেটা আছে এটা কয় দাঁত এটাও চার দাঁত এটাও চার দাঁত আচ্ছা এই গরুটার মাংসের ওজন কেমন করতেছেন এটার আপনার আছে হলো 7.5 মণ আছে লিগে 7.5 মণ আগেটার থেকে 10 কেজির মতো কম জি আর যেটা বলতেছেন একই রেট কি এরকম হবে নাকি 5-10 কেজি একই রেট একবারে কোনো রমই নাই কম বেশি হবে না পুরো হয় না আমরা তো গরুর মাপ জানি তো বুঝেন না তো ধরেন একই রেট এই গরুটা কেমন দাম চাচ্ছেন এটা ধরেন 1,40,000 হলি দেওয়া যাবে 1,40,000 আগেটার থেকে মাংসও 10 কেজি কম দামেও 5,000 কম দামও আচ্ছা আর যেরকম দাম চাচ্ছেন আসলে ক্রেতা পক্ষ কি একটু কথা বলে নিতে পারবে এতে এগুলো তো ধরেন গোস্তের দামের দামে দিচ্ছি বোঝেন না এটার তো দাম না করাটাই ঠিক দাম দর করা যাবে না না কম্বল টম্বল ঝোলা এগুলোটাও কিন্তু অনেক ভালো সুন্দর করে আচ্ছা এই পাশে আর একটা গরু আছে চলেন এইটা দেখি এইটা কি জাতের গরু এটাও ফুল দেশাল গরু ফুল দেশালের মধ্যেই পড়ে এগুলা এই গরুটার মানে কয়টা দাঁত হয়েছে এটা দাঁত হয়েছে দুইটা দুইটা দাঁত হয়েছে কুরবানির জন্য উপযুক্ত হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এটার মাংসের ওজন কেমন এটা ধরেন আপনার 7 মণের একটু উপরে আছে এটা 7 মণের একটু উপরে আছে তো যেহেতু আপনি মাংস 5-10 কেজি উপরে আছে একদম মাংসের যেহেতু একদম অ্যাকুরেট আইডিয়া দিয়ে বিক্রি করতেছেন একদম একবারে মাংস তাহলে তো মানে বড় বড় ফার্মগুলো যেগুলো ঢাকাতে গরু নেবে সবটা আমারে পরিচিত লোকই কুরবানির শেষে তো তারা তো বলবি যে এরম কইলেন আর এরম হইলো কে এই জন্য ধরেন অ্যাকুরেটের একবারে ওজন দাই করতেছেন অ্যাকুরেট বলতেছেন না আমি বলতে চাচ্ছি ঢাকার যে বড় বড় ফার্মগুলো আছে ওনারা তো একটা লাইভ ওয়েটে বিক্রি করে থাকে যে 350 টাকা কেজি বা 380 টাকা কেজি লাইভ ওয়েটে বিক্রি করে লাইভ বোর্ডে আপনার কিনা আরো ঠকা আমি এর জন্য আপনাকে জিজ্ঞাসা আপনার একটা ওজন আছে কিন্তু অনেক অবশ্যই আছে আবার ওর পেটে যতই না খাওয়ায় ঘাস কিন্তু থাকে এটা ওইটার কিন্তু একটা ওজন আছে তো আমি ওইটাই আপনার থেকে জিজ্ঞাসা আপনার এখান থেকে এরকম কোনো সুযোগ আছে নাকি এমনি গরু ধরে নিতে হবে এমনি গরু ধরে নিবে ওইভাবে লাইভ বোর্ডে বা অন্য কিছু তে বিক্রি করার সিস্টেম তার আমার নাই আমার ধর সিস্টেম কিন্তু ওইটাই আরো ঠকা আরো ঠকা আপনার কাছে মনে হয় আমার কাছে কা সবার কাছেই ঠকা তো এই গরুটা কেমন দাম চাচ্ছেন আপনি এটা 1,35,000 হলে দেওয়া যাবে 1,35,000 হলে দেওয়া যাবে জি আচ্ছা এই পাশে আর একটা গরু আছে এটা কয় দাঁত এটা এটা চার দাঁত এটা চার দাঁত জি আচ্ছা এই গরুটার মাংসের আইডিয়া কেমন এটা ধরেন আপনার 7.5 মণ একবার লিগেল মাংস হবে 7.5 মণ লিগেল মাংস হবে লিগেল আচ্ছা তো এগুলো কি আপনি বাড়ি বাড়ি ঘুরে কিনছেন নাকি কোনো হাটঘাট থেকে কিনছেন বাড়ির পর থেকে এক বাইতে একটা থেকে আচ্ছা কিনে তো আপনি কি খোঁজ করে দেখছেন যে এই গরুগুলোকে আসলে কি খাইয়ে এরকম হুষ্টপুষ্ট ঘুরে ধানের গুঁড়ি খাওয়াইছে আর গমের চাল খাওয়াইছে আর এটা ভুট্টে খাওয়াইছে এরকম এমনি কোনো অখাদ্য খাওয়ানো হয় না কোনো অখাদ্য সব গরু ফিট মিট খাওয়া নাই দেন ফিট খাওয়ানি গরু লরম থাকে এরকম দেখতে যেন পাথরের মতন শক্ত এসব গরু তো এটা একদম অ্যাকুরেট 7.5 মণ ওজন হবে একদম আচ্ছা তো এটা কেমন দাম হলে বিক্রি করবেন এটা ধরেন 1,45,000 হলে দেওয়া যাবে 1,45,000 হলে এটা বিক্রি করবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দর্শকরা এসে সুস্থ সবল দেখে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এই পাশে আর একটা গরু আছে চলেন এইটা দেখি এই গরুটা কয় দাঁত এটা চার দাঁত চারটা দাঁত জি আচ্ছা এটার ওজন কেমন এটার ওজন আছে আপনার হলো 6.5 মণ 6.5 মণ জি আগেরগুলো থেকে আস্তে আস্তে আমরা কমের দিকে আসছি হ্যাঁ আচ্ছা তো এটা তাহলে দামেও তো কম আছে দামে কম আছে কেমন এটা 1,30,000 দেওয়া যাবে 1,30,000 দেওয়া যাবে জি আপনি শুরুতেই যেটা বললেন 1,30,000 থেকে আপনার এখানে মানে কুরবানির গরুগুলো পাওয়া যাবে তার নিচে নাই তার নিচেও আছে দু একটা আচ্ছা তো অনেকের তো সামর্থ্য 1,00,000-এর নিচে তো তারা কি কুরবানি দিবে না তাদের জন্য কিন্তু রাখেন নাই আমার এলো সব বাছাই গরু যে একটু বোঝেন না সব দেন সুন্দর যে একটা গরু আর সুন্দর না সব ছোট সাইজের গরু রাখেন নাই আপনি রাখেন নাই আর এগুলো তো আপনি পালেন নাই কিনে নিয়ে এসে বিক্রি করতেছেন হ্যাঁ ঠিক আচ্ছা তো এই গরুটা আপনি 6.5 মণ বলতেছেন 6.5 মণ দাম 1,30,000 30,000 একটু কমায় বিক্রি করবেন এখন হয়তো একজনের সাথে কথাবার্তা ধরেন গাড়ি ভাড়াটা ছাড়লে এরকম এইরকম তাছাড়া কিছু না তাছাড়া আচ্ছা পরে আর একটা গরু আছে এইটা কয়টা দাঁত হয়েছে এটাও চার দাঁত চার দাঁত হয়ে গেছে জি আচ্ছা তো চার দাঁত ছয় দাঁত যেহেতু হয়েছে দুই দাঁত হয়েছে এই গরুগুলোর আসলে বয়স কেমন হতে পারে এগুলো বয়স ধরেন একটা গরু তো আপনার 2-2.5 বছরের নিচে তো দাঁত হয় না 2-2.5 বছরের নিচে দাঁত হবে না এগুলো ধরেন পোক্ত গরু একদম ইয়া গরু আমাদের দেশের গরু ধরেন আপনার এই অস্ট্রেলিয়ান গরু বড় হয় কিন্তু দাঁত হয় না কিন্তু আমরা এসব গরু যেন না আনছি ধরেন এখানে ছোট থেকেই মানে ইয়া দাঁতে হয় আমাদের দেশীয় গরুগুলো তো এরকমই হয় বুঝছেন অনেক বয়স তো এই গরুটার ওজন কেমন এদের ওজন আছে আপনার 6 মণ আছে এদের 6 মণ ওজন আছে জি দাম কেমন পড়বে
এটার দাম পড়বে 125। 125,000 আপনি দাম চাচ্ছেন, হয়তো গাড়ি ভাড়াটা স্যাক্রিফাইস করবেন এটাই। আচ্ছা, এখান থেকে যদি কেউ সিলেট নিতে চায় সেক্ষেত্রে তো গাড়ি ভাড়াই পড়ে যাবে 10-15-20,000 টাকা। তো আর এই করা যাবে কারণ কি 20,000 টাকা স্যাক্রিফাইস করবেন? না না না, আশেপাশে 5-7,000 গাড়ি বের হলে কোথায় গরু তারও অত কম বেশ করাবেন? দামও সওয়া যায় না আপনার, কম বেশ অত ই করেন মাংসের দামের দাম, মাংসের দাম এগুলো আসলে বিক্রি করতেছেন এখন। আচ্ছা, ওই পাশে আরো 3-4-6টা গরু আছে, চলেন একটু ওইগুলা দেখি। এই যে এই পাশে আর একটা গরু আছে, এই গরুটার দাঁতে কয়টা হয়েছে? এটা 4 দাঁত ভাই, 4টা দাঁত হয়েছে। আচ্ছা, তো এটার মাংসের আইডিয়া কেমন? এটার আপনি 7.5 মন আছে একবারে, 7.5 মন লিগেল? লিগেল একদম। আচ্ছা, তো এই গরুটা কেমন দাম পড়বে? এটা ধরেন 1.5 লক্ষ টাকা। 1.5 লক্ষ টাকা দাম চাচ্ছেন, একটু কমাবেন? একটু কমাই নিয়ে যাবেন। পাশে আপনার সবগুলো গরুই আসলে সৌন্দর্যের দিক থেকে মাশাআল্লাহ, আমি দেশালে খুঁজে খুঁজে ধরেন এই করে কিনছি কোরবানির সময়। সৌন্দর্য গরু আমার কাছে গাভী গরু থাকে দেন না, সর্বোচ্চ ভালো আমার কথা, ভালো জিনিস ছাড়া আমি রাখি না কোরবানির বেলাতেও তাই। হ্যাঁ, কোরবানির বেলাতেও তাই আমার। আবার গাভী গরু আসলে আপনার কাছে কবে পাওয়া যাবে? ঈদের পরে পাওয়া যাবে, ঈদের আগে আর পাওয়া যাবে না, ঈদের আগে শুধু কোরবানির গরুই পাওয়া যাবে। গরু, আচ্ছা, এই পাশে আর একটা গরু আছে, এইটার কয় দাঁত? এটারও 4 দাঁতই হয়েছে। 4 দাঁত হয়েছে জি। আচ্ছা, তো এই গরুটা কেমন দাম চাচ্ছেন? এটার দাম চাচ্ছিল 1,45,000। 1,45,000, আর এটার ওজন কেমন আছে? এটার আছে, এটারও 7.5 মন আছে। 7.5 মন ওজন আছে। আচ্ছা, 1,45,000। পরের আর একটা গরু আছে, এইটার বয়স কেমন? এটা 2 দাঁত হয়েছে এটা। তো আপনার তো 2 জাত 4 জাত মানে অদাতের কোনো গরু নাই? অদাতে আমি 4 দাঁত 2 দাঁত হলো সর্বনিম্ন। এই গরুগুলো তো আর রাখাই হিসেবে মানে হবে না, একদম ডাইরেক্ট কুরবানি, এগুলো কুরবানির জন্য আনো। রাখলে এগুলো থেকে আর মানে ওইভাবে মাংস বৃদ্ধি হবে? এগুলো রাখে লাভ কি? মাংস বৃদ্ধি আর হবে না, মাংস বৃদ্ধি হবে কিন্তু ধরে এত বড় গরু রাখে লাভ কি? ছোট তা ফিরে কিনে পালবে। তো এটার ওজন কেমন আছে? এটার আপনার আছে হলো 7 মন 10 কেজি আছে। 7 মন 10 কেজির মতো ওজন। আচ্ছা, এটার দাম পড়বে কেমন? এটা আপনার 1,40,000 দেওয়া হবে। 1,40,000 দেবেন জি। আচ্ছা, তা প্রায় প্রত্যেকটা গরুই যে আইডিয়াটা দাঁড়াচ্ছে 18,000 থেকে 19,000 টাকা মন। হ্যাঁ, এসব গরু তো আপনার 30,000 টাকা মন কেনা লাগতো যদি বাজার থাকতো, এ তো একদম দেশি গরু। তা থেকে বাজারের যে অবস্থা, বাজারে গিয়ে কি বুঝতেছেন দামটা কি আরও পড়ে যাবে না এরকমই থাকবে? কী হবে এটা বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি না ঢাকার কী অবস্থা হবে। এই পাশে আর একটা গরু আছে, এটার মানে তাতে কয়টা হয়েছে? এটাও 4 দাঁত। 4টা দাঁত হয়ে গেছে। আচ্ছা, এটার ওজন কেমন? এটার ওজন আপনার আছে হলো 6.5 মন। 6.5 মন জি। এটার দাম পড়বে কেমন? এটার দাম পড়বে 1,30,000। 1,30,000 জি। একটা গরু দেখলাম শুধু 1,25,000, আর 30, 40, 50, 60, আর একটা দেখলাম বড় ওইটা 2,20,000 জি। আর আপনার সবগুলো গরু সম্পূর্ণ সুস্থ সবল, কোরবানি উপযুক্ত? একদম উপযুক্ত, সব 4 দাঁত 6 দাঁত আপনার 2 দাঁত। আচ্ছা, কোনো গরু আদাতের? তো এখন তো মানে আমাদের প্রতিনিয়তই তাগিদ দেওয়া হচ্ছে যে অনলাইন ভিত্তিক কোরবানির পশু ক্রয় বিক্রয় করতে, সেক্ষেত্রে যেহেতু আপনি বেশ কিছু মানে গরু রাখছেন, আমরা তো ভিডিও করে নিয়ে যাও দেখালাম, যদি এর মধ্যে কোনো ক্রেতা আপনার সঙ্গে যোগাযোগ করে তাদের কী কী সুযোগ সুবিধাগুলো আপনি দিবেন? এসে দেখে এনে নিতে পারে, আবার না হলে অনলাইনে দেখেও নিতে পারবে, সমস্যা অনলাইনে দেখেও নিতে পারে, নিতে পারবে, এনে ঠকার কোনোই নেই। আপনি দেখছেন এসব গরু একদম এর কোনো রকমই করা নাই তো। আচ্ছা, আপনাদের এইরকমই থাকবে, এর থেকে উন্নত হবে নিজে ই হবে না, তার মানে এখন কেউ নিতে চাইলে? আচ্ছা, যদি এখন কেউ নিতে চাই গরুগুলা কোরবানির আগ মুহূর্তে নিয়ে যাবে, তো এখন কিভাবে এই গরুগুলো নিয়ে রাখতে হবে এটা একটু বলেন। এগুলো নিয়ে ধরেন আপনার ওই খাবার সামনে দিয়ে রাখলে সমস্যা নাই, এগুলো আপনার এইখানে যদি রাখতে চায় তাহলে আপনার সঙ্গে কিভাবে লেনদেনটা করতে হবে? আমার ব্যাংকের মাধ্যমে লেনদেন করলেও করতে পারে, আবার এখানে এসে দিয়ে পুরো টাকাই কি দিয়ে দিতে হবে? হ্যাঁ, বাকি তো ধরেন কেউ দিবে না, মানে আমি বলতে চাচ্ছি যে এখন গরু নিয়ে রেখে দিবে আপনার কাছে, সেক্ষেত্রে কি পুরো টাকা দিতে হবে? না, দিতে হবে, কিছু টাকা দিয়ে রাখলে হবে না? না, গরু নিলো 2 দিন পরে 5 দিন পরে নিলো তাতে সমস্যা নাই, কিন্তু টাকাটা পুরো টাকা দিয়ে তারপরে রাখতে হবে। আপনার কারণে একজনের হয়তো 1,00,000 দিলো আর কিছু পরে দিলো নেওয়ার সময়, সেটা ক্ষেত্রে স্যাক্রিফাইস করবে। হ্যাঁ, তো অনেকগুলো গরুর মাঝখানে দুটো ছাগল রাখছেন, দুটাই কি খাসি? দুটাই খাসি, এগুলো আমার পালাতা মানে আপনার বাড়ির পালে জি। আচ্ছা, এই দুটো কুরবানি উপলক্ষে বিক্রি করবেন? হ্যাঁ, বিক্রি করবো। আচ্ছা, তো দুইটা খাসি কেমন দাম চাচ্ছেন? খাসির তো ধরেন আপনার দাম টাম তো এটার আসলে জানি না, বুঝছেন? কেমন দাম হলে বিক্রি করুন মনে স্থির করছেন? দুধে 35,000 হলেই দিয়ে দেবো। দুইটা 35,000, 17,500 করে? একটা একটু ইয়ে আছে, একটা একটু কুমা আছে, একটা একটু বড়, একটা একটু ছোট আছে, একই ইয়াত হয়েছে মানে একটা একটু। আচ্ছা, আর দুইটা থেকে মাংস কেমন হতে পারে তা আমার বলার নাই ভাই, খাসির আমার কোনো ই নাই, খাসির আইডিয়া নাই। না, আমরা এগুলো
তিনিও না কোনদিন আঠের ফাঁসিয়াটা তো যায়নি, যেগুলো নিয়ে লালাচারা সেগুলোর কথা বলতে পারে। মাইক কিনছিলাম 5000 থেকে, দিয়ে পরে দুটো হয়েছিল। আচ্ছা, কেউ চাইলে খাসি দুটাও নিতে পারবে। হ্যাঁ, বিক্রি করে দেবো। আচ্ছা, তো ঠিক আছে। আপনার যত কুরবানির গরুগুলো দেখলাম, পাশাপাশি ছাগলগুলোও দেখলাম, ছাগলগুলোও দেখলাম, আগ্রহী ক্রেতারা আপনার সঙ্গে যোগাযোগ করলে এগুলো নিতে পারে। হ্যাঁ, নিতে পারে। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার গরুগুলো দেখানোর। আচ্ছা, ঠিক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।